করোনায় একদিনে সর্বোচ্চ 10 জনের মৃত্যু ও 341 জনের আক্রান্তের খবর দিল স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো 1572 জন, মৃত্যু হলো 60 জনের। অনলাইন বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। দেশে করোনা ভাইরাস বিপর্যয় শুরুর পর একদিনে মৃত এবং আক্রান্তের সংখ্যা একসাথে কখনো বাড়েনি। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর জানায় রেকর্ড সংখ্যক 341 জনের করোনা ভাইরাসে আক্রান্তের খবর, একই সঙ্গে মৃত্যু হয়েছে 10 জনের, যা আগের যে কোনো দিনের চেয়ে বেশি। সংবাদ বুলেটিনে জানানো হয় গত 24 ঘন্টায় সর্বোচ্চ সংখ্যক নমুনা সংগ্রহ করা হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে 341 জন এবং এ পর্যন্ত রোগী শনাক্ত 1572 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 10 জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 60 জন। যারা মৃত্যুবরণ করলেন তাদের বয়স 70 থেকে 80 একজন, 61 থেকে 70 5 জন, 51 থেকে 60 3 জন এবং 21 থেকে 30 বছরের মধ্যে একজন। ডাক্তার নাসিমা সুলতানা বলেন নমুনা সংগ্রহ করা হয় 2135 জনের আর পরীক্ষা করা হয় 2019 জনের। গত 24 ঘন্টায় আইসোলেশনে এসেছেন 37 জন। এ নিয়ে বর্তমানে আইসোলেশনে আছেন 461 জন। 24 ঘন্টায় আমরা নমুনা সংগ্রহ করেছি 2135টি এবং নমুনা পরীক্ষা করেছি 2019টি। নমুনা সংগ্রহের হার গতকালের তুলনায় 4% বেশি এবং নমুনা পরীক্ষা করার হার 16% বেশি। এছাড়া এই সময়ে আইসোলেশন থেকে ছাড়া পেয়ে ফিরে গেছেন 9 জন। এ নিয়ে মোট ছাড়পত্র পেলেন 471 জন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।